Mangaraba, and he's pounced on him. বিশ্বকাপ আসলেই দলে জায়গা করে নেন সৌম্য সরকার, কিন্তু কিভাবে? এ যেন নিয়তির খেলা। গত টি-20 বিশ্বকাপে যেখানে বিশ্বকাপের পরিকল্পনায় ছিলেন না সৌম্য সরকার, সেখানে হঠাৎই কেমন করে যেন দলে ঢুকে পড়লেন তিনি। শুধু দলে ঢোকায় নয়, খেলেছেন 4টি ম্যাচও। এবারও ভারত বিশ্বকাপের আগে ঠিক একই রকম আভাস পাওয়া যাচ্ছে সৌম্য সরকারকে নিয়ে। কিছুদিন আগে হঠাৎ অনুশীলন ক্যাম্পে দেখা যায় সৌম্য সরকারকে, পরে জানা যায় হাতুড়ির চাওয়াতে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সৌম্য। এখন শোনা যাচ্ছে এমার্জিং এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। এই সব কিছু হচ্ছে কোচ হাতুড়ি সিংয়ের কারণেই। হাতুড়ি সিং তার প্রিয় ছাত্রকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করে তুলছেন, এমনকি বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন সৌম্য সরকার। তো দর্শক, সৌম্য সরকারকে কি আপনারা বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চান? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।